হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি, দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপি হলো শোল মাছের ঝোল। তো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা আদা আর কিছুটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তো এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এখানে শোল মাছগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাও ডুমু ডুমু করে কেটে নিয়েছি এরকমভাবে। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে মাছগুলো ভেজে তুলে নেব। তো আমি একটা মাছ দিয়ে দেখলাম, তো তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যেই মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো, এগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে। 2 শুকনো লঙ্কা, 1 জিরা আর 2 তেজপাতা দিয়ে দিয়েছি। তো এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব মাছটা দিয়ে। ওগুলো একটু ভাজা হয়ে গেল, তারপর আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলুটার মধ্যে। তো যেই মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে, মশলাগুলো যেহেতু লেগেছিল, জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা। তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছিল, তখন আমি মাছগুলোকেও দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেড়ে নেব। দেখো, আমার মাছটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিট বাদে আবার চলে এসেছি। তো হয়ে গেছে, আলুগুলো আমি দেখবো সেদ্ধ হয়েছে কি না। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দেখো আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো মাছের ঝোলটা? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।